Assalamualaikum. Fairyland parents se shagotom. Gorbhodharon, matritto o shishu lalon palon niye shobkichu jante amader channel ti subscribe korun. Ajke amader alochonar bishoy nirdharito shomoyer poreo proshob bedona shuru na howa ba postterm pregnancy. বেশিরভাগ বাচ্চাই গর্ভাবস্থার 37 থেকে 41 সপ্তাহের মধ্যে জন্ম নেয়। ডিউ ডেট হলো বাচ্চা জন্ম নেয়ার সম্ভাব্য তারিখ। শেষ মাসিকের প্রথম দিন থেকে 40 সপ্তাহ হিসাব করে এই ডেট গণনা করা হয়। প্রথম ট্রাইমেস্টারে ডেটিং স্ক্যানের উপর ভিত্তি করে এই ডিউ ডেটের তারতম্য ঘটতে পারে। মনে রাখতে হবে ডিউ ডেট কথাটির মানে বাচ্চা কখন জন্মাবে সেটি না, বরং এটি হলো গর্ভে বাচ্চা কখন 40 সপ্তাহের হবে তার হিসেব। তার মানে এটি প্রসবের সম্ভাব্য সময়, তাই এ সময়ের কিছুদিন আগে বা পরেও বাচ্চা জন্ম নেওয়াটা স্বাভাবিক। প্রসবের বা ডিউ ডেটের জন্য নির্ধারিত তারিখে 2 সপ্তাহ পরে যদি বাচ্চা প্রসব না হয় তবে তাকে পোস্ট টার্ম প্রেগন্যান্সি বলা হয়। 5 থেকে 10 ভাগ গর্ভাবস্থা এমন বিলম্বিত হতে পারে। পোস্টার্ম প্রেগন্যান্সি অনেক কারণেই হতে পারে, যেমন মা যদি তার শেষ মাসিকের তারিখটি ঠিকমতো মনে না রেখে থাকেন কিংবা তা নিয়ে কনফিউশনে থাকেন তবে ডিউ ডেটের হিসেবে ভুল হতে পারে। সাধারণত যখন দ্বিতীয় ট্রাইমেস্টারের শেষের দিকে বা তৃতীয় ট্রাইমেস্টারে করা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ডিউ ডেট হিসাব করা হয় তবে তা সঠিক না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এছাড়াও কেউ যদি বেশি বয়সে প্রথমবার মা হন কিংবা পরিবারে বা তার নিজের যদি এর আগে পোস্টার্ম প্রেগন্যান্সির হিস্ট্রি থাকে অথবা বাচ্চাটির যদি জন্মগত কোনো ত্রুটি থাকে তাহলে লেবার প্রলম্বিত হতে পারে। আবার অনেক সময় প্রথমবার গর্ভধারণে এবং মায়ের ওজন বেশি হলেও প্রসব ব্যথা উঠতে দেরি হতে পারে। ডিউ ডেট বা নির্ধারিত তারিখের কয়েকদিন দেরি হলে সাধারণত তেমন কোনো সমস্যা হয় না। সবকিছু ঠিক থাকলে বেশিরভাগ ডাক্তার এ সময় ইন্ডাকশন বা কৃত্রিম উপায়ে প্রসব শুরু করার পরামর্শ দেন না। তবে যদি নির্ধারিত তারিখের 2 সপ্তাহ অতিক্রম করে যায় তবে তা গর্ভের শিশু এবং মায়ের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ 42 সপ্তাহের পরে কিছু কিছু বাচ্চা মায়ের গর্ভেই বা জন্মানোর অল্প সময়ের মধ্যে মারা যায়, যদিও এমনটা খুব কম ক্ষেত্রেই দেখা যায়। তৃতীয় ট্রাইমেস্টারের শেষের দিকে অনেক সময় দেখা যায় মায়ের ওজন আর না বেড়ে স্থির হয়ে আছে কিংবা কিছুটা কমে গেছে। আবার অনেক সময় দেখা যায় জরায়ুর উচ্চতা এবং অ্যামনিওটিক ফ্লুইড বা পানির পরিমাণ কমে যায়। অনেক সময় সবুজাভ হলুদ বর্ণের ফ্লুইড গর্ভের শিশুর জন্য ঝুঁকিপূর্ণ অবস্থা নির্দেশ করতে পারে। এ ধরনের গর্ভাবস্থায় বাচ্চাটির দৈর্ঘ্য ও ওজন বেশি হয়। বাচ্চার মাথাটি তুলনামূলকভাবে শক্ত, ত্বক অপেক্ষাকৃত পাতলা এবং নখগুলো বড় থাকে। এসব বাচ্চা জন্মানোর পর ইনফেকশন সহ শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগতে পারে কিংবা বাচ্চার শরীরে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে। আবার বাচ্চা জন্মের সময় মায়ের যোনি ছিঁড়ে যাওয়া, ইনফেকশন এবং অতিরিক্ত রক্তপাতের ঝুঁকিও থাকতে পারে। প্রসবের নির্ধারিত তারিখ পেরিয়ে যাওয়ার পরও প্রসব শুরু না হলে ডাক্তার গর্ভের বাচ্চার আকার, হৃদস্পন্দন ও অবস্থান পরীক্ষা করে দেখবেন এবং আপনার কাছে বাচ্চার নড়াচড়া সম্পর্কে জানতে চাইবেন। যদি 1 সপ্তাহ বেশি দেরি হয় তবে অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ দেখা হবে এবং আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বাচ্চার অবস্থা পর্যবেক্ষণ করা হবে। এ সময় কৃত্রিম উপায়ে প্রসব শুরু করার পরামর্শ দেওয়া হতে পারে। প্রাকৃতিকভাবে প্রসব প্রক্রিয়া শুরু হওয়ার অপেক্ষায় আর না থেকে কৃত্রিমভাবে প্রসব প্রক্রিয়া শুরু করাকে ইন্ডাকশন বলা হয়ে থাকে। যদি আপনার প্রসব ইন্ডাকশন পদ্ধতিতে করা হয় তাহলে এ বিষয়ে আপনার ডাক্তার বা মিডওয়াইফের সাথে আলোচনা করা গুরুত্বপূর্ণ। ইন্ডাকশন করার সুবিধা অবশ্যই ঝুঁকির চেয়ে বেশি হতে হবে। প্রসব ইন্ডাকশনের কিছু ঝুঁকি থাকে, উদাহরণস্বরূপ ফোরসেপ বা ভ্যাকুয়াম প্রসবের এবং সিজারিয়ান অপারেশনের উচ্চ ঝুঁকি থাকতে পারে। গাইনোকোলজি বিশেষজ্ঞরা বলেন এর পক্ষে তেমন শক্ত কোনো প্রমাণ নেই। প্রসব বেদনা ত্বরান্বিত করার জন্য হোমমেড কোনো পদ্ধতি নেই যা শতভাগ নিশ্চয়তা সহ কাজ করে। কিছু পদ্ধতির ব্যাপারে বিশেষজ্ঞরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। এর কারণ হলো এসব পদ্ধতির পক্ষে তেমন কোনো শক্ত প্রমাণ নেই অথবা এগুলোতে ঝুঁকি জড়িত।
যাই হোক না কেন, প্রসব ত্বরান্বিত করার জন্য এ ধরনের কোনো পদ্ধতি প্রয়োগ করার আগে অবশ্যই আপনার ডাক্তার বা মিডওয়াইফের সাথে পরামর্শ করে নেবেন, অন্যথায় ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা। সবার জন্য শুভকামনা।